বন্ধুরা, চ্যানেল সাকসেসে স্বাগত। অতিমারি ভাইরাসের সংক্রমণের সময়ও নিশ্চয়ই তোমরা অপরাজেয় মন নিয়ে এগিয়ে চলেছ, এবং এটাই দরকার বন্ধু। তার কারণ প্রতিকূল পরিবেশে ভেঙে পড়া নয়, দুর্বল হওয়া নয়, আমাদেরকে শক্তভাবে থাকতে হবে, শক্তভাবে হাল ধরতে হবে, মনোবল হারালে চলবে না। তো শুরু করা যাক আজকের প্রসঙ্গ। সেই 1864-65 সাল ভারত ভুটান যুদ্ধ। তো ওই যুদ্ধের সময় ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর কর্নেল হেদায়েত আলী খান, তাকে নেতৃত্ব দিয়ে ব্রিটিশ বাহিনী ভুটানকে পরাস্ত করে। ভুটানকে পরাস্ত করার পর সিংচুলাস চুক্তি হয়, সেটা 1865 সালে, এবং ওই চুক্তির শর্ত অনুযায়ী ভুটান তার দখলে থাকা ডুয়ার্সকে ব্রিটিশদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়। ডুয়ার্স দুটো ভাগ ছিল, একটা ছিল 18টা বেঙ্গল ডুয়ার্স আর 7টা আসাম ডুয়ার্স। তো এই দু ধরনেরই যে ডুয়ার্স, মানে 7টা আসাম ডুয়ার্স এবং 11টা বেঙ্গল ডুয়ার্স, এই দুই ধরনেরই ডুয়ার্স ব্রিটিশদের হস্তগত হয়ে যায়। এবার যুদ্ধ অতিক্রান্ত হয়ে গেল, চুক্তি সম্পাদিত হয়ে গেল, ডুয়ার্স হস্তান্তরিত হয়ে গেল। কালজানি নদীর তীরবর্তী এলাকায় মিলিটারি ক্যাম্প এবং সেটেলমেন্ট গড়ে উঠল। তার কারণ এই উত্তরাঞ্চলের জায়গাগুলো তখনও ডিস্টার্ব হয়ে রয়েছে, সেইগুলোকে ঠিকঠাক মানে নিয়ন্ত্রণে রাখার জন্য মিলিটারি ক্যাম্প এবং সেটেলমেন্টের প্রয়োজন ছিল। তো কালজানি নদী তীরবর্তী এলাকায় যে মিলিটারি সেটেলমেন্ট গড়ে উঠল, সেই সমস্ত মিলিটারি সেটেলমেন্টের সমস্ত রকম সুপারভিশন, রক্ষণাবেক্ষণ বা সিকিউরিটির বিষয়, এসব দেখভাল করার জন্য হেদায়েত আলী খানকেই দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীকালে হেদায়েত আলী খানের যখন সুপার অ্যানিমেশন হয়ে যায়, অর্থাৎ তার অবসর হয়, অবসর হওয়ার পরও কিন্তু তাকে ওই দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব দেওয়া হয় অবশ্য অন্যভাবে, তাকে ওই ডুয়ার্স এলাকাটা, মানে পশ্চিমবঙ্গের যে ডুয়ার্স, অর্থাৎ 11টা ডুয়ার্স, সেই 11টা ডুয়ার্সের দায়িত্ব, মানে ওটা লিজ দিয়ে দেওয়া হয় হেদায়েত আলী খানকে। তো এই হেদায়েত আলী খান সাহেবের নাম অনুসারেই এই জায়গার নাম কালক্রমে হয়ে ওঠে আলিপুর। তো আলিপুর নাম এটা হলো না হয় বোঝা গেল, কিন্তু দুয়ার, আচ্ছা এসব প্রসঙ্গ আলোচনা করছি বা কেন? আসলে আমাদের আজকের যে জেলা, সেই জেলা হচ্ছে আলিপুরদুয়ার। হ্যাঁ, সেই আলিপুরদুয়ার জেলারই নামকরণের প্রসঙ্গেই এই বিষয়ের অবতারণা। তো এখানে আমরা হেদায়েত আলী খানের নাম অনুসারে জায়গার নাম কালক্রমে হয়ে গেল আলিপুর, কিন্তু দুয়ারটা যোগ হলো কিভাবে? না, দুয়ারটা যোগ করার প্রয়োজন হলো এই কারণেই, আমাদের দক্ষিণবঙ্গে কলকাতা সংলগ্ন একটি আলিপুর রয়েছে, যেটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সদর শহর। তো সেই আলিপুরের থেকে এই আলিপুরকে পৃথক করার জন্যই এই আলিপুর সংলগ্ন এই যে ভুটানের ডুয়ার্স বা দুয়ার, সেই দুয়ারকে এর সঙ্গে জুড়ে দিয়ে করে দেওয়া হলো আলিপুর দুয়ার। তো এইভাবেই এখানে এই আলিপুর দুয়ার জেলার মানে সৃষ্টি, যেটা 2014 সালে এই জলপাইগুড়ি জেলাকে ভাগ করে নতুন একটি পৃথক জেলা আত্মপ্রকাশ করে আলিপুরদুয়ার জেলারূপে। তো এই যে জেলারূপে আত্মপ্রকাশ হলো, তার পিছনে কারণ এই দীর্ঘদিনের আলিপুরদুয়ার জেলার, বর্তমান আলিপুরদুয়ার জেলার মানুষদের আন্দোলন। তার কারণ আলিপুরদুয়ারের একটি ব্লক কুমারগ্রাম, সেই কুমারগ্রামের প্রত্যন্ত এলাকার মানুষজনকে যদি জলপাইগুড়ি জেলার সদর শহরে এসে পৌঁছতে হয়, তাদেরকে 150 কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করতে হয় এবং একাধিকবার যান পরিবর্তন করতে হয়। একদিনেও পুরো কাজ সেরে তাদের বাড়ি ফেরার অবস্থা থাকে না। দীর্ঘ হয়রানির শিকার মানুষজন তিতিবিরক্ত হয়ে তাদের দাবি ছিল যে কাছাকাছি কোথাও একটা জেলা সদর শহর হোক, যেখানে তাদের দৈনন্দিন জীবনের যে সমস্যা বা যে কাজগুলো দরকার, সেগুলো প্রশাসনিক কাজকর্ম যেগুলো প্রয়োজন,
সেগুলো যেন তারা সহজেই সমাধান করতে পারে। কিন্তু দীর্ঘদিন ধরেও এই সমস্যার সমাধান হচ্ছিল না। অবশেষে 2014-25 জুন সেই সমস্যার সমাধান হয়, যখন আলিপুরদুয়ার নতুন জেলা তৈরি হলো জলপাইগুড়ি জেলাকে ভেঙে। তৈরি হলো 7 তলার একটি প্রশাসনিক ভবন, যে প্রশাসনিক ভবনের নাম দেওয়া হয়েছে ডুয়ার্স কন্যা। এবং এই 7 তলা বিল্ডিংয়ে জেলার যাবতীয় অফিস সবকে এক ছাদের তলায় নিয়ে আসা হয়েছে। এর ফলে মানুষের দীর্ঘদিনের সমস্যা, ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন যে অফিসগুলি, সেইগুলি যেমন একত্রিত হয়েছে, তেমন সুবিধে হয়েছে দূরত্বের, যে খুব কম সময়ের মধ্যে মানুষজন জেলা অফিসে গিয়ে তাদের প্রশাসনিক বা দৈনন্দিন জীবনে যা কিছু সমস্যা বা কাজ সেগুলো সেরে তাদের নিশ্চিন্তে তারা বাড়িতে ফিরতে পারছে। তো এই জেলাটি আদিবাসী অধ্যুষিত জেলা, এখানে 80%-এরও বেশি মানুষ আদিবাসী। রাভা, মেচ, সাঁওতাল, মাদাসিয়া, বোডো, টোটো, ওরাও এই সমস্ত উপজাতির মানুষজন এখানে বাস করেন, তাদের আদি নিবাসও এখানে। তবে আদিবাসী অধ্যুষিত হলেও এখানের বেশিরভাগ মানুষ কিন্তু বাংলা ভাষাতেই কথা বলেন, প্রায় 58% মানুষ বাংলায় কথা বলেন। তারপর সাদ্রি ভাষায় কথা বলেন 17%-এর মতো, নেপালি আছে, নেপালিতেও প্রায় 9% বা 10%-এর মতো, তারপর হিন্দি এসব আছে, ওরাও ভাষা আছে, তারপর সাঁওতালি, রাভা, মুন্ডারি এসব ভাষাও রয়েছে। এই জেলায় প্রায় 15 লক্ষের মতো জনসংখ্যা রয়েছে, যে জনসংখ্যাকে মানে শাসন করার জন্য এখানে একটি মহকুমা রয়েছে, একটি পৌরসভা রয়েছে, রয়েছে 6টি ব্লক। সেই ব্লকগুলির মধ্যে যে পৌরসভা তার নাম আলিপুরদুয়ার, যে মহকুমা তার নাম আলিপুরদুয়ার, যে 6টি ব্লক আছে সেই 6টি ব্লকের মধ্যে একটি ব্লকের নাম আলিপুরদুয়ার 1, আরেকটি ব্লক আলিপুরদুয়ার 2, তারপর মাদারিহাট, বীরপাড়া, তারপর কালচিনি, ফালাকাটা আর কুমারগ্রাম। তো এই জেলার যে অবস্থান সেটি পশ্চিমবঙ্গের অন্যতম ল্যান্ডলকড যে জেলাগুলি তার একটি হচ্ছে আমাদের এই আলিপুরদুয়ার জেলা। এর উত্তরে রয়েছে ভুটান, একটি প্রতিবেশী রাষ্ট্র, আর দক্ষিণে কোচবিহার জেলা, পূর্বে রয়েছে আসাম এবং পশ্চিমে জলপাইগুড়ি জেলা। এখানকার জলবায়ু এতই মনোরম যে এই পার্বত্য অঞ্চলের জলবায়ুকে কেন্দ্র করেই এখানে ট্যুরিস্ট আকর্ষণ গড়ে উঠেছে। পার্বত্য অঞ্চল বলতে পশ্চিমবঙ্গের উত্তরের যে পার্বত্য অঞ্চল, সেই পার্বত্য অঞ্চল বলতে পশ্চিমবঙ্গের 4টি জেলাকেই বোঝায়। তো সেই 4টি জেলার অন্যতম জেলা হচ্ছে এই আলিপুরদুয়ার, বাকি 3টে জেলা জলপাইগুড়ি, দার্জিলিং আর কালিম্পং। তো এইখানেই এই আলিপুরদুয়ারে যে বক্সা ডুয়ার্স, সেই বক্সা ডুয়ার্সেই কিন্তু পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। এটা কিন্তু মনে রেখো, যে যদি কখনো এরকম প্রশ্ন হয় ধরো পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাতের জায়গা কোনটি, এটি হচ্ছে আলিপুরদুয়ার জেলার বক্সা। আচ্ছা, যদি প্রসঙ্গক্রমে প্রশ্ন হয় যে পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোথায়, কি ভাবছো? পুরুলিয়া ভাবছো তো? না, পুরুলিয়া কিন্তু নয়, এটি হচ্ছে বীরভূমের ময়ূরেশ্বর। তো এই জেলার উল্লেখযোগ্য যে নদী সেগুলি হচ্ছে তোর্ষা, রায়ডাক, কালজানি, শঙ্কোশ, গদাধর, এগুলি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত। এখানের যে কৃষি, এখানে কৃষিতে ধানের চাষ কিছু হয় ঠিকই, ধানের পাশাপাশি কিছু সবজির চাষ এসব হয়, কিন্তু এখানকার মূল চাষ যেটা সেটা হচ্ছে চায়ের চাষ। চা উৎপাদন এবং চাকে কেন্দ্র করে যে শিল্প সেটাই কিন্তু এখানকার মূল অর্থনীতির চালিকা শক্তি। 62টির মতো এখানে চা বাগান রয়েছে, আর বেশিরভাগ মানুষই কিন্তু এই কাজের সঙ্গে যুক্ত। এখানে ধান, পাট, আলু এইসব চাষ হয়। চা ছাড়াও যে অর্থকরী ফসল সেটা হচ্ছে টিম্বার, বাঁশ, বেত। আমরা জলপাইগুড়িকে আমরা বলে থাকি যে একটি জেলা যেখানে টি টিম্বার টোবাকো, এই টি টিম্বার টোবাকোর জেলা বললে জলপাইগুড়িকে বোঝানো হয়।
আলিপুরদুয়ারকেও কিন্তু বলা হয় টি টিম্বার ট্যুরিজম, টোবাকো নয়, কিন্তু তফাতটা মনে রেখো, টি টিম্বার ট্যুরিজম। এখানে টোবাকোর জায়গায় মূল মানে আকর্ষণ হয়ে গেছে ট্যুরিজম, আর এর প্রাকৃতিক সৌন্দর্য এবং এর অবস্থানের জন্যই। তো এখানে যে উল্লেখযোগ্য হস্তশিল্প সেগুলো কিন্তু বাঁশ আর বেতের শিল্প, অপূর্ব কারুকার্যময় শিল্প, কাঠের খোদাই করা সামগ্রী, পাটজাত দ্রব্য, মৃৎশিল্প, তারপর সূচিকর্ম, এই সমস্ত শিল্পের গুণমান খুবই উন্নত। দেখা যাবে যে প্রায় প্রত্যেকটি বাড়িরই লোকজন, অন্তত একজন করে হলেও পাওয়া যাবে, যে এই কোনো না কোনো হস্তশিল্পের সঙ্গে যুক্ত রয়েছে, এবং এদের এই নৈপুণ্যের যে অনুশীলন এটা প্রজন্ম ধরেই চলে আসছে। তো জেলার উল্লেখযোগ্য যে দর্শনীয় স্থান, তার মধ্যে প্রথমেই উল্লেখ করতে হয় ডুয়ার্সের কথা। ডুয়ার্স কথার মানে হচ্ছে দরজা বা দুয়ার। আমরা আগেই উল্লেখ করেছিলাম যে 11টি ডুয়ার্স পশ্চিমবঙ্গের আর 7টি ডুয়ার্স আসামের। আসলে এইগুলো কি, ডুয়ার্স বলতে দরজা বা গেটওয়ে। গেটওয়েটা কি, না যে পথ দিয়ে আমরা ভারত থেকে ভুটানে ঢুকতে পারবো। তো ভারত থেকে ভুটানে ঢোকার জন্য এই রকম পশ্চিমবঙ্গের দিক থেকে 11টি এরকম গেটওয়ে রয়েছে, আর আসাম থেকে রয়েছে 7টি গেটওয়ে। সব মিলিয়ে এই 18টি গেটওয়ে বা এই যে ডুয়ার্স রয়েছে, সেইগুলি হচ্ছে ডুয়ার্সের মূল আকর্ষণের জায়গা। তো এই ডুয়ার্স অপূর্ব প্রাকৃতিক শোভায় পরিপূর্ণ। মানুষ এখানে এলে সব কিছু ভুলে গিয়ে প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে ওঠে। যে হিমালয়ের পাদদেশের এই যে এলাকা, এখানে ডুয়ার্স নামে পরিচিত, কিন্তু এই পশ্চিমবঙ্গ বাদ দিয়ে ভারতের অন্যান্য রাজ্যে হিমালয়ের পাদদেশের এই নাম, এই এলাকার নাম কিন্তু বা এরকম স্থানের নাম কিন্তু তরাই। মানে যেটা অন্য জায়গায়, ভারতের অন্যান্য জায়গায় হিমালয়ের পাদদেশের এই স্থানকে বলা হচ্ছে তরাই, আর পশ্চিমবঙ্গ আসামে গিয়ে এদেরকে বলা হচ্ছে ডুয়ার্স। কিন্তু এদের নেচারটা একই, এরা হিমালয়ের পাদদেশের সমভূমি, নাইট্রেট সমৃদ্ধ সমভূমি। তো এই জেলার অন্য যে আকর্ষণীয় স্থানের মধ্যে রয়েছে জলদাপাড়া অভয়ারণ্য, তোর্ষা নদী এই বৃষ্টির বন অভয়ারণ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এই অভয়ারণ্যটি বিলাসবহুল উদ্ভিদে সমৃদ্ধ, মূলত সাভানা লম্বা ঘাসে আবৃত। প্রধান আকর্ষণ এশিয়াটিক একশৃঙ্গ গন্ডার, এটি পাখি পর্যবেক্ষকদেরও কিন্তু একটি স্বর্গরাজ্য। চিলাপোতা ফরেস্ট, চিলাপোতা ফরেস্টটা হচ্ছে জলদাপাড়া অভয়ারণ্যেরই কাছে একটি ঘন বন, আলিপুরদুয়ার থেকে প্রায় 22 কিলোমিটার দূরে এবং হাসিমারা শহরের খুবই কাছাকাছি। জলদাপাড়া থেকে এবং বক্সা থেকে ভুটানে যাওয়ার জন্য হাতিরা যে পথ বেছে নেয়, সেই পথটা কিন্তু চিলাপাতা ফরেস্ট। তো চিলাপাতা ফরেস্টে কেউ যদি যায়, দেখবে যে হাতির দল যাওয়া আসা করছে, হয় ভুটান থেকে এখানে আসছে বা এখান থেকে ভুটানে যাচ্ছে। তো চিলাপাতা ফরেস্ট এই জন্যই খুব বিখ্যাত। বক্সা টাইগার রিজার্ভ, সেটিও খুব গুরুত্বপূর্ণ, এটা 1992 সালে জাতীয় উদ্যান রূপে ঘোষিত হয়। তো এটা বক্সার পূর্ব দিকে অবস্থিত, ভারত ভুটানের মধ্যে হাতির স্থানান্তরের একটা করিডোর হিসেবেও এটা পরিচিত। এর নিকটতম রেলওয়ে স্টেশন হচ্ছে আলিপুর, আলিপুরদুয়ার জংশন বা নিউ আলিপুর। আসাম যাওয়ার যতগুলো ট্রেন আছে সব ট্রেনের কিন্তু স্টপেজ রয়েছে এই আলিপুরদুয়ারে। ট্র্যাকারদের জন্য এই বক্সা ফোর্ট এর কিন্তু বিশেষ আকর্ষণ রয়েছে, দুর্গটি কিন্তু তৈরি করা হয়েছিল কারাগার হিসেবে ব্যবহার করার জন্য। আছে ভুটান ঘাট, এটি ইন্দো ভুটান সীমান্তের নিকটেই অবস্থিত, এটি লাক্সারিয়াস সবুজ বনাঞ্চল দিয়ে ঢাকা সুসজ্জিত। এই জায়গাটি বা এলাকাটি একটি পুরোটাই পার্বত্য অঞ্চল, বন আর পাহাড়ের সংমিশ্রণে এটি একটি পাখি পর্যবেক্ষকদের স্বর্গস্থান বলা যায়। জয়ন্তী, জয়ন্তী রাজা ভাত খাওয়া, এই নামগুলো পাশাপাশি উচ্চারিত হয়। জয়ন্তীকে, জয়ন্তী বনকে বা জয়ন্তী ফরেস্টকে বলা হয়ে থাকে যে ডুয়ার্সের রানী। তো এর ঘন অরণ্যে শাল, সেগুন, আকাশমণি আর শিরিষের গাছ রয়েছে।
এর একটি দারুণ প্রাকৃতিক সৌন্দর্য আছে। অরণ্যের অভ্যন্তরে ভুটান বর্ডারের কাছে মহাকালের গুহা রয়েছে। এখানে এখনো কিছু পাখির প্রজাতি রয়েছে যাদেরকে আইডেন্টিফাই করা যায়নি। তো রাজাভাতখাওয়াতে মানে একটি ভালচার কনজারভেশন এবং ব্রিডিং সেন্টার স্থাপন করা হয়েছে বিএনএইচএসের উদ্যোগে। বিএনএইচএসের নাম তোমরা হয়তো শুনেছ, বিএনএইচএসের ফুল ফর্ম কি? বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি। বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি তাদের উদ্যোগে এখানে একটি ভালচার কনজারভেশন এবং ব্রিডিং সেন্টার, অর্থাৎ বিরল প্রজাতির শকুন সংরক্ষণ এবং তাদের প্রজনন কেন্দ্র এখানে তৈরি করা হয়েছে। তাছাড়া এখানে আছে নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার। নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার কি না, এখানে এই ওয়াইল্ড লাইফ ফ্লোরা ফোনা বা এভিয়ান ফোনা যেগুলো তাদের সম্পর্কে তথ্য সরবরাহ করে এই সেন্টার। রায়ডাক মানে এই জেলা রায়ডাকও হচ্ছে একটি নদী যেমন আছে, রায়ডাকও একটি জায়গার নামও আছে। সেই রায়ডাকও তার সৌন্দর্যের জন্য, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য খুবই পরিচিত। যখনই কেউ একটু অবসর পায়, অবসর পেলেই ছুটির দিনে ওখানে পৌঁছে যায়, আর রায়ডাক নদীতে তাদের অ্যাংলিং অর্থাৎ ছিপ দিয়ে মাছ ধরা, এর একটি আদর্শ স্থান কিন্তু এই রায়ডাক। আছে লেপচাখা, বক্সার টাইগার রিজার্ভের ভেতরে পাহাড়ের চূড়ায় একটি ছোট্ট গ্রাম। গ্রামটির লোকসংখ্যা খুব বেশি না, কিন্তু এর মূল আকর্ষণ পাহাড়ের চূড়া থেকে আসা দৃশ্য, আর যার সামনে রয়েছে একটি বিশাল মাঠ। বক্সাবনের মধ্য দিয়ে প্রায় 7টা নদী এখান থেকে দেখা যায়। রায়মাটাং আছে, মালঙ্গি রয়েছে, এরাও প্রাকৃতিক সৌন্দর্যের সমৃদ্ধ এবং আদর্শ পর্যটন স্থান। টোটোপাড়া রয়েছে, জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের অন্তর্গত একটি ছোট্ট গ্রাম। এই সুরম্য গ্রামটি আদিম উপজাতি গোষ্ঠী টোটোদের আবাসস্থল। এরা সংখ্যায় খুবই কমে গিয়েছে, এই মানে এদের সংখ্যা অবলুপ্ত হওয়ার পথেই বলা যায়। টোটো সংস্কৃতি এবং ভাষা সম্পূর্ণ ইউনিক এবং অন্যদের থেকে এরা সত্যি অন্যভাবেই পৃথক। তাছাড়া রয়েছে এই জেলার কুঞ্জনগর ইকো পার্ক, মহাকাল গুম্ফা, পিকনিক স্পটের স্থান উত্তর পোড়ো, দক্ষিণ পোড়ো, আর আলিপুরদুয়ার টাউন ভারতের ভুটান এবং উত্তর পূর্ব রাজ্যের প্রবেশদ্বার। আসামে প্রবেশের আগে আলিপুরদুয়ার পশ্চিমবঙ্গের পূর্বতম একটি গুরুত্বপূর্ণ শহর। এটি একটি অতি প্রাচীন ট্রেডিং সেন্টার এবং ভুটান তিব্বতের সাথে যে সিল্ক রুট নামে একটি বাণিজ্যিক রুট ছিল, সেই বাণিজ্যিক রুটের ধ্বংসাবশেষ কিন্তু এখনও সন্তার বাড়িতে গেলে দেখতে পাওয়া যাবে। তো এই জেলার আরও একটি পর্যটন আকর্ষণ হলো নল রাজারগড়। ইতিহাস বলছে যে এটি গুপ্ত রাজাদের আমলে তৈরি হওয়া একটি দুর্গ। সংস্কৃতির কথা যদি বলতে হয়, আলিপুরদুয়ার বহু সংস্কৃতির একটি স্থান। আদিবাসী অধ্যুষিত সংস্কৃতির সিংহভাগই হচ্ছে লোক সংস্কৃতি, ফোক ডান্স, ফোক সং, ফোক লোর, এইগুলোই হচ্ছে এই সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। অনেক গ্রাম মেলা ও মঞ্চ নাটক অনুষ্ঠিত করে, ভালো ফসলের জন্য অনুষ্ঠান হয়, ভালো বৃষ্টিপাতের জন্য অনুষ্ঠান হয়। আদিবাসী সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ করে, এদের নিজস্ব শিল্পকর্ম দিয়ে বাড়ির দেওয়ালগুলিকে সুন্দরভাবে এরা এঁকে দেয়। এখানকার কয়েকটি উৎসবের মধ্যে হলো, একটি হলো লসার, এটি বক্সাহিলের দুকপাশের বৃহত্তম উৎসব, সাধারণত ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে শুরু হয়। তারপর আছে থুগাপ, দুকপাশের আরও একটি উৎসব। হুদুমগাঁওয়ের সাথে বেশ পরিচিত এখানকার মানুষজন, সাধারণত এটা মার্চ মাসে ঘটে। করম হচ্ছে চা বেল্টের প্রধান উৎসব, সাধারণত শরৎকালের প্রাককালে, বর্ষার ঠিক পরেই এর আয়োজন হয়। তো জেলার অর্থনৈতিক তথা সার্বিক বিকাশে সরকার আন্তরিকভাবেই সচেষ্ট। শিক্ষা, স্বাস্থ্য, নানান বিষয়ে অনেক সমস্যার সমাধান হয়েছে। মেগা ট্যুরিজম প্রজেক্টের কাজও চলছে পুরোদমে। আগামী দিনে যদি এই উন্নয়নের ধারা বজায় থাকে, তাহলে এই জেলার একটি অগ্রগণী জেলায় পরিণত হতে পারে।
কোনো বাধাই থাকবে না। ওকে, থ্যাংক ইউ।